আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের অথবা ফেসবুক আইডির ফলোয়িং কিভাবে হাইড করবেন, সেই সেটিংসটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। সেটিংসটি করার জন্য চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে। তো বন্ধুরা প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন ফেসবুক লাইট। তো ফেসবুক লাইটটিকে সার্চ করার পর আপনাদের সামনে ফেসবুক লাইট অ্যাপটি চলে আসবে। তো এইখান থেকে জাস্ট আপনাকে ফেসবুক লাইট অ্যাপটি আপডেট দিয়ে নিতে হবে, আর যাদের আপডেট করা রয়েছে তারা জাস্ট এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন। তো আমি জাস্ট এখান থেকে আপডেট দিয়ে নিলাম, তারপর জাস্ট এখান থেকে অ্যাপসটি আমি ওপেন করলাম। তো ওপেন করার পর এখান থেকে জাস্ট আমি আমার প্রোফাইলে চলে যাব। তো প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলের ফলোয়ার এবং ফলোয়িংগুলো শো করতেছে, অর্থাৎ সবাই এখান থেকে আমার ফলোয়িংটা দেখে নিতে পারবে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এই ফলোয়িংটা আপনি হাইড করবেন। তো জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। তো ব্যাকে আসার পর তো এইখান থেকে আপনি জাস্ট ডান পাশে কর্নারে দেখতে পাবেন থ্রি ডট মেনু। তো জাস্ট এখান থেকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর এইখানে পাবেন সেটিংস। তো এই সেটিংসতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল সেটিংস, তারপর এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর জাস্ট এখান থেকে আপনি প্রাইভেসি, তো এই প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ইউআর অ্যাক্টিভিটি, তার নিচে তিন নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো। তো এখান থেকে আপনাকে এই অপশানটাকে সিলেক্ট করতে হবে। তো এই অপশানটা থেকে টাচ করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরে পাবলিক করা রয়েছে, তার মানে আমার ফলোয়িংটা সবাই দেখতে পারবে। তো এখান থেকে নিচে আপনাকে সি মোর এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এইখান থেকে সবার নিচে দেখতে পাচ্ছেন অনলি মি, তো এখান থেকে আপনাকে অনলি মি করে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে এখন ব্যাকে চলে আসব। তো ব্যাকে আসার পর জাস্ট আমি চলে গেলাম আমার প্রোফাইলে। তো প্রোফাইলে যাওয়ার পর এখানে প্রোফাইলের ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু রয়েছে, তো এই থ্রি ডটে ক্লিক করব। তো ক্লিক করার পর এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাস, তো এই অপশানটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে পেজটি রিফ্রেশ দিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার ফলোয়িং একদম জিরো হয়ে গেছে, অর্থাৎ এরপর থেকে আপনার ফলোয়িং শুধু আপনি দেখতে পারবেন আর অন্য কেউ দেখতে পারবে না। তো এইভাবে আপনারা ফলোয়িংটা হাইড করে নিতে পারেন। তো ভিডিওটি থেকে একটু কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে।